গায়ের মানুষ সহজ সরল, চিটিংবাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই, আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই? উচিত কথা বলার মতো একটা মানুষ নাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজে বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ওই যে বলি যে নাটকে যে মেম্বারের ক্যারেক্টার করতে হবে, ও আমি করব না। আপনার মেয়ের সাথে যে রাজার কোনো সম্পর্ক নেই সেটা আমি খুব ভালো মতো জানি। রাজা আমার পুরাতন বন্ধু, তাই তার সাথে আমি হাত মিলিয়েছি। লতার সাথে রাজার এখনো ডিভোর্স হয় না, আর এর মধ্যে তোমরা ইটিশ পিটিশ ফষ্টি নষ্টি গোড়াগুড়ি শুরু করে দিছো। হ্যাঁ, এটা তোমার সহ্য হবে না। হ্যাঁ, আমি মোটা মাথার না, তুমি যদি এত চিকন মাথার বুদ্ধিওয়ালা হও তাহলে আমাকে বাড়িতে ঘর জামাই থাকো কেন? হ্যাঁ, ঘর জামাই থাকি তখন নিরাপত্তা বিধানের জন্য। আমি যদি না থাকতাম জামান সাহেব এক সপ্তাহের মধ্যে তখন বাড়ি দখল করে নিত। প্রাক্তন চেয়ারম্যানের সামনে যে সাহস করে কথাগুলো বললো, বললো ভাই আপনার কথাগুলো কিন্তু এখন আমার বেশ ভালো লাগছে। সরি ভাবি, হয়েছে কি আপনি আসলে ট্রেন্ডও মিস করে হারাইছেন। মানে আপনি যদি ওই অডিশনের দিনে উপস্থিত হইলেননি, বিশ্বাস করেন আমি বোর্ডকে অনুরোধ করলাম নিয়ে, কিন্তু আপনি তো আসলেন না। আমরা একদম লাস্ট টাইম পর্যন্ত আপনার নিয়ে অপেক্ষা করছিলাম। ফাইসাল চলো তো, আমরা আর এখানে একদিনও থাকবো না, ঢাকায় চলো। শোনো যারা, আজকে ঢাকা যাওয়া যাবে না, তাছাড়া আমার কোনো প্রস্তুতিও নেই। কি আশ্চর্য, তুমি তোমার বাড়িতে যাবা? মানে তোমার বাড়িতে যেতে প্রস্তুতি লাগবে কেন? কি কথা শোনাচ্ছ আমাকে? শোনো, আমার বউকে জানিয়েছি আমি কালকে চিটাগাং, আজকে গেলে সন্দেহ করবে না। ওরে বাবা, বোর মন জোগায় চলো। হ্যাঁ, পুরুষ মানুষ যে কি স্বার্থপর! আরে কি আশ্চর্য ব্যাপার! রিসোর্টে এসে আমি তোমার দেখা পেয়ে যাবো, এটা আমি স্বপ্নেও চিন্তা করতে পারিনি যে আর কি। তা কেমন আছো ডার্লিং? এক্সকিউজ মি, কে আপনি? চিনি না, আমি একদম চিনি না। আই, কে আপনি? কে ডার্লিং আপনার? তিনি তো পুরো লিসা করেছেন। এটা তুমি কি বললা? একজন ভদ্র মানুষের সামনে তুমি আমাকে একটা বাজে কথা বললা। এসব বাজে অভ্যাস আমার হওয়ানো ছিল। তুমি বলো তুমি আমার সাথে এই রিসোর্টে চলো নাই, তোমার সাথে আমি ঘুরেছি, একান্তে আড্ডা দিছি, কফি খেয়েছি, আমাকে কখনো নেশা করতে দেখেছো বলো? এই, আপনি কাকে ডার্লিং বলছেন? আরে যারা আমার প্রেমিকা, আর আপনি বলছেন ডার্লিং? আরে সে আমার সাথে এসছে, কি কারণে আপনি তাকে ফালতু কথা বলছেন? হ্যাঁ ফয়সাল শোনো, এখানে এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমার ভালো লাগছে না। চলো আজকে আমরা তাড়াতাড়ি ঢাকায় চলে যাবো। ওয়েট ওয়েট, ঢাকা তুমি পরে যেও, যে তার আগে নগদে ক্যাশ গুনে আমার 1,00,000 টাকা ফেরত দিতে হবে, যেটা আমার কাছে নিয়েছো চিটিং করে বাটপারি করে। এই, আপনি কিন্তু খুব অন্যায় করছেন, একজন ভদ্র মেয়ের সাথে আপনি অন্যায় করছেন। আমি কিন্তু এখনই পুলিশকে ফোন দেবো। হে মা রে মা, আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন যে? তো ডাকেন না, ডাকেন না, আমি আপনাকে পারমিশন দিচ্ছি। যে পুলিশকে আমি তো বলতে পারবো, আমার তো মুখ আছে না। আপনি যে এখানে ভাববিলাস করতেছেন, ফষ্টিনষ্টি করতেছেন, এটা আমি পুলিশকে বলবো, যে তখন জনসমাজে আপনারা মুখ দেখাতে পারবেন। এই, তুমি নাকি রমি ভাইয়ের সাথে কথা কইছো? কই রমি ভাই কই? আরে রমি ভাই তো ফোন করছিলাম, কিন্তু রমি ভাই তো পাই নাই, তাই তোমারে আমি এখানে সরাসরি নিয়ে আসলাম। ভাবি কালকে থেকে আমাদের শুটিং চলবে, আপনাকে শুটিং দেখার আমন্ত্রণ রইল। ওইসব শুটিং দেখার শখ আমার নাই। তুমি আমার ইচ্ছা করে এরকম করছো, ইচ্ছা করে তুমি আমার অডিশনটা দিতে দাও নাই। ভাবি ওইসে কি, এই বিড়াল ভাইয়ের হাতে তো আমার মেলা দিন ধরে একটা সম্পর্ক, একটা আত্মার টান আছে। আসলে কোনো স্বামী চায় না যে তার বউ অন্য কোনো ছেলের হাতে কোলাকুলি ডোলাডুলি ইন্ডা করুক। মানে খালি উকিল সাপ কেন, আমি নিজেও আপনার দেবর হিসাবে এই ব্যাপারটা মানে চাইতেছি না আর কি, বুঝছেন বাবুল? মানে আমার বুকে আয়, শোনাটা আমার বুকে আয়, তুই আমার মানে মনের কথাটা তুই বলতে পারছো, বেদনাটা তুই বলতে পারছো। আয় একবার বুকে আয়। মানে ঘটনা হয়েছে, বউ যদি একবার ঘরের বাইরে চলে যায় সে তো আর কখনো ফিরে আইবে না। তুই আমার মনের কথাটা বুঝতে পারছো। আসলে সব পুরুষ মানুষরা একই রকম, পরের বউর সাথে দাঁত কেলাই গেলে কথা কইতে খুব ভালো লাগে না? আর নিজের বউ যদি অন্য কারোর সাথে কথা কয় তখন মহাভারতটা অশুদ্ধ হয়ে যায়। ভাবি, এখন থেকে আমরা একটার পর একটা নাটক ধরব, নাটক চলতেই থাকবে, নাটক বানাতেই থাকবো, বুঝছেন? আপনি এইবার অডিশন মিস করছেন, সমস্যা নাই, আপনি দ্বিতীয়বার অডিশন দেন। এমনও তো হইতে পারে যে আপনি ফেল তো করবেন না, পাস তো করবেন, তখন কিন্তু আপনি সিলেক্ট হবেনই হবেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। উকিল সাহেব, আমি বাড়িতে যাইতেছি, তুমি কি আমার সাথে যাবা নাকি এখানে থাকবা? না না, যাবো, অবশ্যই যাবো, অবশ্যই যাবো। না, রোমিও কিন্তু কামটা খুব খারাপ করছে, হ্যাঁ খুব খারাপ করছে রোমিও। রোমিও ভাই কাজটা খারাপ করে নাই, কাজটা খারাপ করছো তুমি, তুমি ইচ্ছা করে এরকম একটা কাজ করছো, এর মূল্য তো তোমার দিতেই হইব। ভাবি, আপনি কিন্তু খামো খাই বেলাল ভাইয়ের উপরে খেপে যেতেছেন, তাই না? আপনি যেটা মনে করতেছেন ওটা হইলনি না, আপনি এসে অডিশন দিলে যে আপনি নিলনি তার কিন্তু কোনো কারণ নাই। এই নাটকের যে নায়িকা সিলেকশন হয়েছে এ তো সুদূর সেই বরিশাল থেকে আইছে, হে হইতেছে ওই যে টিকটক কুইন আর কি, মানে টিকটক ও ছাড়লেই না ওর মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এখন আপনার তো 100 ভিউ নাই, এটা তো একটা ব্যবসার জায়গা, বুঝছেন না? মানুষ ব্যবসাটা দেখবো, এখন আপনি অডিশন দিলে কি অকবাধ্য আপনি নিত? কোনোদিনও না। আমার অভিনয় করার দরকার নাই, আমি গেলাম। ভাবি, এই প্রথম অভিষেক আছেন, অন্তত এক কাপ চা খেয়ে যান। আপনাদের চা আপনারাই খান, আমি যাই। বাবু, বাইরে তুই অসংখ্য ধন্যবাদ, শোনা অসংখ্য ধন্যবাদ, তুই আবার বিরাট উপকার করলি, বিরাট উপকার করলি। আরে আমরা ভাই ভাই না, দেখছেন অবস্থা? করতেছেন কে? এরকম না গিয়ে থাকলে বাইরে থেকে আনা লাগতো। আরে কে তো বুঝোস না কে, তুই যখন বিয়ে করবি তখন তোরও কিন্তু ওই রুম থাকবো, আমার বউ রাত দুরা এখন ঘুরবো, আমার বউয়ের সাথে হাসাহাসি করবো, কেলাগুলি করবো, তুই মানবে? হাত দিয়ে অবশ্যই মানতে পারবো, মানতে পারবো না কে? আমি যদি আরেকজন লাগে কেলাই, তা আমার বউ আরেকজন লাগে কেলাই, অসুবিধা কি? বাবা রে, এবার হিসাব এখন একরকম মনে হচ্ছে, বিয়ে করার পরে হিসাব বুঝতে দেবো গা, বোঝো না কিছু না খালি তোর। জানন, আমি শরীফ যদি চাই এখনই পুলিশ দেখে আপনাদেরকে ফিস মোড়া করে বেঁধে থানায় চালান করতে পারে যে, কিন্তু সেটা আমি করবো না। কেন করবো না জানেন? এই যারাকে আমি খুব বেশি বড় শাস্তি দিতে চাচ্ছি না। যে চিনি না, আমি 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 তোমাকে বলেছিলাম না ফয়সাল, ওই যে এইখানে একটা চক্র আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বুঝছো? মানে আমার ভাব মূর্তি নষ্ট করার জন্য, আমি তো স্টার, বুঝছো না? এই জন্য এরা খারাপ ওই লোকগুলা, বুঝছো? মা কি বলতে চাচ্ছ যে? হ্যাঁ, কোথায় তোমার ভাবমূর্তি? কিসের ভাবমূর্তির কথা তুমি বলতে চাচ্ছ? কখন তুমি ভাবমূর্তি অর্জন করছো? তোমার ভাবমূর্তি অর্জন তো কখনো তো পসিবল না। আমি যেটা বলতেছি এটা না যে বলতেছি যে ভাই, আমি আপনাকে যেটা বলতেছি আমি সত্য কথা বলতেছি আর কি, সেটা আমার সাথে থাকা। কি সব শুরু হচ্ছে বলো তো? এই আপনি সেই শরীফ না, নিজের বউয়ের বাড়ি থাকতে রিসোর্টে এসে থাকেন, বান্ধবী নিয়ে ফুর্তি করেন, কি তাই তো? একদম সেই লোকটা, সেই লোকটা, বুঝছো? বউয়ের বাড়ি থাকতে রিসোর্টে এসে থাকে। এই আপনারা ফালতু বদমাশ লোক। ফয়সাল বেবি, চলো তো আমরা এখান থেকে চলে যাই, তাড়াতাড়ি চলে যাই, এসব থাকবো না। চলো। ওয়েট, যেতে পারবা, বরে যেতে পারবা যে? আমার কাছে যে 1 লক্ষ টাকা নিয়েছো ওটা তো লিখিত ডিট করা হয়েছে যে, 6 মাস পর তুমি আমার টাকা ফেরত দেবা, টাইম তো শেষ হয়ে গেছে, তুমি আমার টাকা না দিয়ে কোথাও যেতে পারবা না। অসভ্য ছোট লোক, কি তোর? আমি কখন তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছি? এই কোথায় প্রমাণ আছে? আর তোমার কাছে যদি আমি টাকা ধার নিয়ে থাকি তাহলে তুমি আদালতে যাও, কোর্টে যাও, মামলা করো আমার বিরুদ্ধে, এখান থেকে যাও। ডার্লিং তুমি থামো, এই দেখুন আমরা এখানে বেড়াতে এসেছি, টাকা নিতে হলে মামলা করে নেবেন, চলো তো ডার্লিং, চলো। মারে মা, চোরের উপর ভাত ফারি, হ্যাঁ সিটিং না যে আনলগে, হ্যাঁ খালি ঢাকা শহরে পাই না, সান্ডে মানে ক্লোজ করে দেবো আর কি। আমাকে চেনো না যে? আমি চট্টগ্রামের শরীফ। হ্যাঁ আইসে আঙ্কেল, আপনি তো বিরাট বিপদের মধ্যে পড়ে গেছেন, সাথে আমিও। আমি কোনো বিপদের মধ্যে নাই, আমি কোনো সাথে পাচ্ছি না, আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, ময়দান ছেড়ে দিচ্ছি। এখন তোমরা রাস্তায় আছো, তোমরা খেলো, মাঠে গোল দাও। গোল তো দিয়ে ফেলাইছিলাম, কিন্তু কোথাকার কোন মর্ষ হিসেবের মায়া ও চেঙ্গিয়া এসে তো আমাকে ঝামেলা ফেলে দিল। আমার সাথে প্রথমবার যখন দেখা হয়েছিল তখন একটু নরম ছিল, দ্বিতীয়বার যখন দেখা হলো এবার তো ভীষণ গরম দেখালো, মানে আমাকে কথা কথা ভয় দেখায়। তোমার ভয় দেখালো আর তুমি লেজ গুটে পালায় আসলা? আঙ্কেল, আমি লেজ গুটে পালাবার মতো চ্যাংরা না, কিন্তু এবার ওর উদ্দেশ্য আমি বুঝে গেছি। সে তো এখানে ইলেকশন করতে আসে নাই, সে এসেছে রাজাকে বিয়ে করতে, জানেন? কেমনে বিয়ে করবো? হ্যাঁ, বিয়ের আগে লতারে ডিভোর্স দিতে হইব না, ডিভোর্স পেপারে সাইন করতে হইব না? আমি তো লতারে ডিভোর্স পেপারে সাইন করতে দিব না। ওই রাজা চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়, বুঝছো? লতা ওকে ডিভোর্স না দিলে কি হবে? ও মিতাকে দ্বিতীয় বউ সে বিয়া করবে। আমার মনে হয় কি আঙ্কেল, ওই চেংড়ির সঙ্গে রাজার বিয়ে হয়ে গেছে। ফালতু কথা বলবে না, ওদের যদি সত্য সত্যি বিয়ে হইতো তাহলে মিতা হোটেলে গিয়ে থাকতো না, রাজার বাড়িতে গিয়ে উঠতো। আপনার কথা অবশ্য যুক্তি আছে, বিয়ে বোধ হয় নাই, প্রেম প্রেম খেলা চলছে। আরে প্রেম তো আগে ছিল, হ্যাঁ দুজনের প্রেম তো ছিলই। মহসিন সাহেব তখন উপজেলা চেয়ারম্যান ছিল, কিন্তু একটা মেম্বারের লগে সে তার নিজের মেয়ের সম্পর্কটা মাইনে নিতে পারে নাই, এই জন্য তারা ঢাকায় পাঠায় দিছে। পরে তো শুনছি আমেরিকাতে অনেকে গেছিল। প্রেম কত গভীর, হায় রে সেলুকাস, আমেরিকা ছেড়ে গ্রামে চলে আছে। সে এখন লতাকে ছেড়ে মিতাকে বিয়ে করছে। ওরে খেলা, ওর মুখে এখন লক লক ফুরফুরা হাসি, কি বলবো। রাজার মুখের হাসি আমি একদিনে কাইরা দিতে পারি, হ্যাঁ আমার লগে গাদ্দারি করলে এটার ফলাফল ভালো হইব না। এই মায়াকে ডাউন দিতে হইলে আমাদের সাথে শামসুকে হাতে রাখতে হবে। রাজা কিন্তু এখন শামসুর সাথে নাই। রাজার বোন কুসুমকে শামসু বিয়া করতে চাইছিল, রাজা বলেছে কি কোনো দালালের সঙ্গে তার বোনকে বিয়া দেবে না। এখন বুঝলেন, তাই রাজা তার বোনকে লেখাপড়ার নাম করে ঢাকা পাঠিয়ে দিয়েছে। এই কারণে শামসু আর রাজার ভিতরে দাওকুরাল সম্পর্ক, বুঝলেন। বলে সবুর করো সবুর করো সবুর করো, ওরা দূরে গিয়া কিলাকিলি করবে, খেলা করবে, আর আমরা আড়ালে থেকে দেখব। আঙ্কেল আপনি তো অনেক কথাই বলছেন, আমার কি হবে বলেন তো? আমি তো নির্বাচন করার জন্য এসেছি, কিন্তু কর্মী তো খুঁজে পাচ্ছি না। আমি টাকা দিতে চাচ্ছি, কেউ আমার টাকা নিচ্ছে না। ওই মেয়ের সাথে কাজ করবো বলে সবাই বিনা টাকায় লাইন ধরছে জানেন। ওরা কিন্তু কোনো টাকা পয়সা খরচ করবে না। রাজা তো আয় করতে জানে না, খরচও করতে জানে না জানেন। এরকম কিপটু জীবনে দেখিনি। আপনার মায়া কি বলবো, ওই চেঙ্গি কি বুঝে রাজার সাথে বিয়ে করতে গেল, কিছুই আমার বুঝে লাগছে না। আরে যাই বলো তাই বলো, রাজা মিয়ার কিন্তু জনপ্রিয়তা আছে। হ্যাঁ তো এখন ক্ষমতা নাই, কিন্তু তারপরে দেখো যে দুনিয়ার মানুষ তার পিছনে ঘুর 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 করতেছে। ভালো মানুষের খোলস নিয়ে চলে তো, এবার ওই খোলস আমি খুলে দেবো, ওর নামে বদনাম ছড়াই দেবো। দেখেন আঙ্কেল, আমি কিন্তু পরিস্থিতি অবগত করার জন্য এখানে এসেছি, মাইন্ড করবেন না কিন্তু। আরে না না, মাইন্ড করবো কেন, মাইন্ড করবো না, মাইন্ড করবো। তুমি চিন্তা করো না, তোমার যখন খুশি তুমি আইসো। আসি আঙ্কেল। হালার মধ্যে যা যা কয়ে গেল সব কি সত্যি? হালার মধ্যে তো মিথ্যা কথা কয়ে খেলি, মিথ্যা কথার জাহাজ। দাঁড়াও, পথ ছাড়ো, কোনো ধরনের সিনগেট করার চেষ্টা করবে না। তুমি আমার জীবন নিয়ে কেন জুয়া খেলা শুরু করছো? আমি তোমার জীবন নিয়ে জুয়া খেলা শুরু করছি? এক ধরনের উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবে না। তুমি এখন নতুন করে অনেক ধরনের কথাবার্তা কইলা, একটা ঝামেলা পাকানোর চেষ্টা করতেছো। ঝামেলা আমি পাকাবই। তুমি ইলেকশন করাবে বলে ঢাকা থেকে মিতারে নিয়ে আসছো না। আসলে এসব ইলেকশন ফিলেকশন কোনো বিষয় না। আসল কথা হলো গিয়া পুরান প্রেম নতুন করে জায়গা উঠছে। উঠতেই পারে। শোনো, তোমার লাগা এই মুহূর্তে আমার কোনো সম্পর্ক নাই, অতএব আমার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে তোমার লাগা আমি আলাপচারিতা করবো না। তোমার সাথে আমার সম্পর্ক আছে, আর সেটা তুমিও খুব ভালো কইরা জানো, কিন্তু তারপরও তুমি মিথ্যা ডিভোর্সের ধোয়া তুইলা মিতার সঙ্গে প্রেম করতেছো। ভারী একটা মুশকিলের ভিতরে বললাম তো। তোমার জীবনে রাজার কোনো অস্তিত্ব নাই, এই কথা তুমি নিজের মুখে বলছো। আমি তোমার কথা মাইনা লইছি, আমি কোনো দিন তোমার ডিভোর্স দিতে চাই নাই। এখন যেই দেখছো যে মিতার লাগে আমার একটা সম্পর্ক তৈরি হইতেছে, আপনি শ্বশুর করে হাজির হয়ে গেছো। মানে কি করে ঝামেলা পাকান যায় এটা বুদ্ধি পাকা শুরু করছো না, একদম বাপের স্বভাব পাইছো। খবরদার, আমার বাবার নিয়ে তুমি কোনো খারাপ কথা বলবা না। আমার বাবা একটা সহজ সরল ভালো মানুষ, আর তুমি নিজে ভালো মানুষের একটা মুখোশ পইরা মানুষের ক্ষতি কইরা বেড়াও। কি আমি মানুষের ক্ষতি কইরা বেড়াই? আমি মানুষের ক্ষতি করি? তুমি একটা মানুষ এই এলাকায় দেখাইতে পারবা যার জীবনে আমি ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছি? পারবা দেখাইতে? আমারে কি মনে হয় তোমার আমি মানুষ না? আমারে বিয়ে করার পর থেকে তুমি আমারে একটা দিনের জন্য সুখ দিতে পারছো? আমার বাবা একটা ভুল করছিল, সেই ভুলকে পুঁজি কইরা প্রতিটা দিন তুমি আমারে কষ্ট দিছো। ফিরায় দাও আমার বিয়ের পর থেকে সেই সুখের দিনগুলো, তুমি আমারে ফিরায় দাও। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে শুধু কষ্টই আর কষ্টই পাইছি। একটা দিনের জন্য তুমি আমারে কোনোদিন সুখের ছিটা ফোটাও দাও নাই। ও তোমার জীবন সর্বনাশ করছি, তুমি দুঃখ কষ্টের মধ্যে আসো, আর আমি মনে হয় একটা সুখের সাগরে একদম সাঁতার কাটছি। হ্যাঁ, এই কথা তুমি বলতে পারবা যে একটা মুহূর্ত তুমি আমাকে পেইন না দিয়ে থাকতে পারছো কোনো দিন? ফালতু জানি কোথাকার। তোমার এই বিয়ে করানোর পর আমার জীবনটা অভিশপ্ত হয়ে গেছে। তুমি একটা ইনোসেন্ট মেয়েরে কষ্ট দিছো, সেই অভিশাপ কি তোমার লাগবো না? সেই দীর্ঘশ্বাস তোমার গায়ে পড়বো না? অবশ্যই পড়বো। এই আমি কষ্ট দিছি, এই কথা তুমি প্রমাণ করতে পারবা? পারবা প্রমাণ করতে? বারবার এক কথা কইতেছো। প্রমাণ আমার হাতেই আছে। তুমি আমারে দেখায়া দেখায়া আমার বান্ধবীর সঙ্গে ডেটিং করো, তার সেবা শুশ্রূষা করো, সেই সব খবর আমার কাছে আছে। আর তুমি যে ঢাকায় যে অন্য পোলাগুলোকে ডেটিং করো, সেই খবর আমার কাছে আছে। প্রমাণ দিতে পারবা? যেই তো এখনো আমার স্বামী আছে, তাই অন্য কোনো ছেলের হাত ধরারও প্রশ্ন উঠে না। রাজা, অনেক নাটক করছো, এখন এসব বাদ দিতে পারবা? বাদ দিতে পারতেছি না। যাহা রটে তার কিছু না কিছু ঘটে, বুঝাইতে পারছি? ও, তার মানে আমি ঘটনা যেটা শুনছি সেটা সত্যি? হ্যাঁ, মিতার সাথে তোমার সম্পর্কটা হয়ে গেছে? হয়ে যায় নাই, মিতার সাথে সম্পর্ক আমার আগেও ছিল। তোমার লগে বিয়ে হওয়ার পর মিতার সাথে সম্পর্ক ভ্যানিশ করে দিয়েছিলাম। বাট এখন যেহেতু তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে ওর লগে সম্পর্কগুলো কোনো অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা আছে। তুমি ওই মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবা না। হয়েছে, আগে নিজে ঠিক হও, তারপর মানুষের জ্ঞান দিও। আমি 100% ঠিক আছি। কি জিনুক, আছো কেমন? ভালো নাই, মেজাজ খারাপ। কেন মেজাজ খারাপের কারণটা কি জানতে পারি? আরে এলাকায় কিছু বদমাইশ লোক আছে না, এদের সাথে কথা বললেই মেজাজ আমার গরম হয়ে যায়, রক্ত একদম টকবক করে ফোটে। হ্যাঁ, তুমি কার কথা কও? আমার এলাকায় তো ভালো লোকের সংখ্যা বেশি, বদমাইশ লোক তোমার চোখেই পড়ে না। তোমার চোখে পড়ে না, আমার চোখে পড়ে। সুন্দরী মেয়ে দেখলে ওদের মাথা নষ্ট হয়ে যায়, গায়ে পড়ে কথা বলতে আসে। সুন্দরী মেয়ে মানুষ দেখলে কথা কয় না, এমন পুরুষ কয়টা আছে? আমার কথাই ধরো, এই যে আমি হাইটা যেতেছি, এখন যদি তুমি সুন্দরী না হইতা, আমি তো তোমার কথাই কইতাম না, পাশ দিয়ে হাইটা চলে যেতাম। তুমি সুন্দরী দেখে না কথা কইতেছি? তাহলে তোমারও কোনো মতলব আছে নাকি? আমার কোনো 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 মতলব নাই একদম। ইনফ্যাক্ট যারা মতলব পাস তা করে আমি অপছন্দ করি, ঘৃণা করি। আমার যারে যা বলার একদম মুখের উপর স্টেপ বলে ফেলে। তাহলে আমার কিছু বলার আছে নাকি? অবশ্যই বলার আছে। ধরো তুই, আচ্ছা এই যে এখানে কি দাঁড়ায় দাঁড়ায় বলা যায় নাকি? তার সাথে চলো আমরা রিসোর্টে যাই, ওইখানে দাঁড়ায় পুটুস পাটুস বাদাম খাই, তারপর ঠুপ ফুটুস পাটুস কথা বলি। শোনো, তোমার সাথে এই পুটুস পাটুস বাদাম খাওয়ার সময় আমার হাতে নেই। তাহলে কার সাথে তোমার বাদাম খাওয়ার সময় আছে সেটার নামটা কি আমি শুনতে পারি? না, শুনতে পারো না। আর আমি তোমারে বলবো কেন? বললে ভালো করতা। আর কতকাল এক লাখ লাখ এরকম ঘুরে বেড়াবে? কত আমারে। শোনো, এক কাজ করো, বিয়ে শাদী করে ফেলাও, সংসার ধর্মটা কই নেই ফেলাও, বয়সটা কম হইল না। আচ্ছা আমি বুঝি না, আমার বিয়ে নিয়ে তোমার এত চিন্তা কিসের? আমার বিয়ে নিয়ে চিন্তা করবো আমার বাপ মা। আমার বাপ মা তার মইরা জানে, ঠিক না? আরে প্রতিবেশী হিসেবে তো আমাকে একটা দায়িত্ব আছে নাকি? আর শোনো, তাছাড়া আমি নিজেও তো বিয়ে শাদী করি নাই, বিবাহের কথা চিন্তা করতেছি। আমার পছন্দের তালিকায় কিন্তু তোমার নামও আছে, তুমিও একজন। ইংরেজ ভাই, অনেক বাজে কথা কইছো, আর একটা বাজে কথা বলবা না, তাইলে কিন্তু তোমার খবর আছে, কয়ে দিতেছি। কি খবর আছে? আমারে তুমি ভয় দাও? দেখো আমি কিন্তু ভয় পাওয়ার লোক না, একদমই ভয় পাওয়ার লোক না। দেখো তুমি যেভাবে চলাফেরা করো, এখনো যে আমি তোমার কিছু কই নাই এটাই কিন্তু তোমার বড় পা। খালি তোমারে পছন্দ করি দেখা, তোমারে বেশি কিছু কই না। আমারে বিরক্ত করলে তোমার নামে কিন্তু ইফটিজিং এর মামলা দিব, তখন কিন্তু লাল দানাদের ভাত খাইতে হবে। মামলা করে আসো। আচ্ছা কাম করি, আমি তোমার উন্নাটা ধরে একটু টান দিয়ে দেই, তাহলে হইব কি তোমারও যে মামলা করতে সুবিধা হইব, বুঝো না? যাও। আচ্ছা আমার মাথায় আসে না, চেয়ারম্যানের ভাইটা এত বড় ইতর হয় কেমনে? ইতর আমি না করে হতে পারি না। ভালো কোনো প্রশ্ন করলে ভালো মতো উত্তর তো দাও না। আচ্ছা আমার দিকে তাকাও, আমি তো ছেলে হিসেবে খারাপ। আমি যদি তোমার বিয়ে করতাম, তোমার খারাপ ঘরে রাখতাম, আদরেই তো রাখতাম, সুখে থাকতো। তুমি ভূতে গেলা, ওই যে বুলেট তোমার নিয়ে ওই যে উল্টা পাল্টা কথা বলে, ওটা খুব ভালো লাগে, তাই না? তুমি আর বুলেট দুইটাই এক, আর এই দুইটার নামে আমি মামলা করবো। আপা আপনি করবেন কি, আপনি শুদ্ধ ভাষা দিবেন, বরিশালে কিন্তু দিবেন না, প্লিজ। এরকম মেয়ে যেগুলো এরকম মেয়ে, হিরোর কথা আপনি ভুলে যান তো, আপনি বরিশালে দিবেন না, শুদ্ধ ভাষা দিবেন, ঠিক আছে? হিরো কো হিরো ভাই, হিরো আসে নাই। আমরা এক কাজ করি, এই সিকোয়েন্স দিয়ে শুরু করি, হিরো চলে আসবে। আচ্ছা সেটা করা যায় না। শফিক রে কোষ থাপড়াবো, এই বাঙ্গায় নামায় না নিয়ে আমার সেটে আইছে। যা, হোয়াট হ্যাপেন? সমস্যা কি? হিরো কমে মুই এই প্রথম নাটকের প্রথম সিন হিরো সারা তো মুই দিমুই না, একসার বইলা দিতে আসি। কি বইলা দিতে আসছো? হ্যাঁ শুনো, এত গরম দেখাও না, এইটা রোমিওর সেট, রোমিওর ডাইরেক্টর, রোমিও যেমনে প্ল্যান করবে তেমনেই কাজ হবে। আমি কোনো নায়িকার প্ল্যানে কিন্তু কাজ করি না। না না হে হে না, সরি মুই আসলে ওইভাবে আপনাকে বলতে চাইনি, আই এম সরি। আপনি যেভাবে মুখে বলবেন ওই সেভাবে শর্ট দেব। আচ্ছা বাউল ওরে তো দেখতেছি না, সব আর্টিস্ট একসাথে না থাকলে ওরে তো কাজটা শুরু করে দেবো না। তোর বস কি জমিদার হয়ে গেছে রে? হ্যাঁ কত বড় জমিদার হয়েছে যে রোমিও ডিরেক্টর, সে সেটে চলে আসছে, আর্টিস্টের খবর নাই। রোমিও, তোর কি হয়েছে? তুই এরকম করতেছস কেন? তুই না কইছস যে ক্যারেক্টারে থাকতে লাগি তো ক্যারেক্টার আছে। এটা তো শুটিং এর সময় এই রকম করলে তো মানুষ পাগল ভাববে। ও মানে অ্যাকশন ডাউনের পরে। আরে কাজ শুরু করব কেমনে? হিরো এখনো আসে নাই, নায়িকা কি হিরো ছাড়া শট দিবে ক? আর তুই দেরি করলি কেন তো? আর কইস না, ওই যে জামান সাহেব আছে না শুটের মালিক, হঠাৎ করে এক মিটিং এ বসে কথা কইতে কইতে দেরি হয়ে গেল গা, বুঝছস? এই ভাবিতা ভালো লাগতেছে তোমারে? এবি 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 আমিও তো শুটিং করতেছি, বুঝছো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোর প্রশংসা করার জন্য। ঠিক আছে, প্রশংসিত আর এখন আমরা না হই, হ্যাঁ আমরা কাজে মন দেই। শুনো ববিতা, তোমার এই প্রেমিকাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল, এই সুযোগে স্থানীয় লোকাল মাস্তান রুস্তম তোমারে বিয়া করে। পরে রুস্তম অ্যাক্সিডেন্ট কইরা তার পা হারায়। ভাইয়া স্টোরি তো মুই জানি, এখন মুই কি করব সেটা আপনি মোকে বলেন।